ষোলো বছর সংসার করার পর অন্য এক যুবকের সঙ্গে মোবাইলে সংযোগ হতে ভালোবাসা উতলে ওঠে দুই সন্তানের এক মায়ের। সময় বেশি নেয়নি এই গৃহবধূ, কদিনের মধ্যেই ওই যুবকের সাথে সংসার ছেড়ে পালানের তিনি। শেখেরকোট পশ্চিম পাড়ার শুক্লাল দাস 16-17 বছর পূর্বে হাপানিয়া ও এনজিসির কাঞ্চনপল্লী এলাকার জ্যোৎস্না শীলকে সামাজিকভাবে বিয়ে করে। তাদের বর্তমানে 16 বছর বয়সী একটি ছেলে এবং 11 বছর বয়সী একটি মেয়ে রয়েছে। শুক্লাল দাসের অভিযোগ, বছরখানেক ধরে তার স্ত্রী জ্যোৎস্নার ভাব চালচলন দেখে তার কাছে সন্দেহ হয়। এমনকি শেখেরকোট এলাকার কয়েকটি স্থানে একটি যুবকের সাথে দেখা যায় তার স্ত্রীকে। তখন থেকে শুরু হয় তাদের সংসারের অশান্তি। একসময় জ্যোৎস্না নগদ প্রায় 2 লক্ষ টাকা এবং 2 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যায়। শুক্লাল তার শ্বশুরবাড়ি, আমতলী থানা, মহিলা কমিশনের, এমনকি পাড়ার ক্লাব এবং স্থানীয় নেতাদের জানিয়েও কোনো লাভ হয়নি। আজকে 1 বছর 16-17 বছর আমি বিয়া করছি, 1 বছর ধরে দেখতেছি আমার বউ অন্য ছেলের লগে মানে কথা কো সারাদিন মোবাইলে। তো আমি জিজ্ঞাসা করলাম কে, হ্যাঁ কোন কিছু উমা, একদিন মোবাইলে পাইলাম মানে সুকেন নামে ছেলেটা, হের লগে মানে খুব সুকেন যে ছেলেটা হের বাড়ি কোন জায়গাতে, হের বাড়ি আমি জিজ্ঞাসা করতে পারে কয়ের বাড়ি ওয়ান দিছি। হ্যাঁ খুব মানে বাজে বাজে মেসেজ আলে বুলিয়া আরো করে খুব বাজে বাজে ভিডিও পাঠাইছে। তো আমি আমি দিকিতা তুমি যেন কেউ হেরেল লিখা তোমার মতন কেউ নাই, বাচ্চাটি কার তোমার না। তো তারপরে কিছু হয়েছে আমি করছি এই ব্যাপারে শাশুড়িরা জানাইছি। হ্যাঁ শাশুড়ি জানাইছি পরে কোনো কিছু ইয়ে করে না। উমা পরের দিন ওই গেল গা, হ্যাঁ কোনদিন এসে গেছে যে গেছে তো 8-9 মাস হয়েছে। হ্যাঁ কই গেছে, প্রথমে তো ওই সকালবেলা ডাকুই এত গেছে গা আমার ধরো, হ্যাঁ কই গেছে তো আমি জানি না। হ্যাঁ ওই গেছে হয়তো এই চলে লোক ওই গেছে,